Hello everyone, welcome back once again to Imran English Grammar, and this is Imran for us, your English instructor. Especially, ask the mission in our channel to go. She tells the completing history like a tomato jacaracole. Amar YouTube is on it, subscriber, on it, student. Jamaka Barbara request for the sir. Completing history to put in a shortcut format, multiple format. The actor is to report it, on equal story. I mean, put with other people in the after the movie deck. আচ্ছা প্রত্যেকটা মুভির যদি ঘটনা এক হয়ে থাকে তাহলে কি আপনি মুভি দেখতে যাবেন আরো আপনি নিশ্চয়ই মুভি দেখতে যাবেন না ঠিক কম্পিউটিং স্টোরিটা ঠিক একই রকম আমি ধরেন আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি ধরেন আপনি এই মুভি দেখলেন এভারটার কিংবা আরেকটা মুভি দেখলেন ওয়ান যে দুটা মুভি একটা হচ্ছে এভারটার একটা হচ্ছে ওয়ান এই দুটা মুভির গল্প ধরন প্রেক্ষাপট চরিত্র কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ঠিক কম্পিউটিং সেন্টেন্সের ক্ষেত্রে প্রত্যেকটা কম্পিউটিং স্টোরির ক্ষেত্রে প্রত্যেকটা স্টোরি প্রেক্ষাপট গল্পের ধরন চরিত্র সম্পূর্ণ ডিফারেন্ট ইংলিশ গ্রামার এবং ইংলিশ কোর্সে আমাদের যাদের এসএসসি বা এইচএসসি ইংলিশ কোর্সটা রয়েছে তাদের ইংলিশ পরীক্ষায় ভালো রেজাল্ট করার ক্ষেত্রে কমপ্লিটিং স্টোরিতে ভালো করার কোনো বিকল্প নেই তবে হতাশ না হয়ে আমার পুরো ভিডিওটি দেখো কমপ্লিটিং স্টোরিতে ভালো করার জন্য আমি এখানে টেকনিক দিয়ে দিচ্ছি তো তোমরা যারা কমপ্লিটিং স্টোরির জন্য আমার এই 100% কমন সাজেশনটা পেতে চাও এবং আমি তোমাদেরকে মাত্র এখানে 10টা কমপ্লিটিং স্টোরি দিয়ে দিব এবং সেই 10টা কমপ্লিটিং স্টোরি শর্ট করে এখানে দেওয়া আছে তোমরা যারা পেতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও সো কমপ্লিটিং স্টোরিতে তুমি কিভাবে খুব সহজে ভালো মার্কস ক্যারি করতে পারবা বা কম পড়ে কিভাবে সহজে ভালো মার্কস ক্যারি করতে পারবা আমার এই ক্লাসটা সম্পূর্ণ দেখো তার আগে একটু বলে দিই যারা ভালো স্টুডেন্ট যাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আছে কিংবা যারা একটু লিখতে পারেন কিংবা ওই গল্পটা সম্পর্কে যাদের আইডিয়া আছে যাদের টেন্সের একটা মোটামুটি ধারণা আছে তো তারা কিন্তু খুব সহজেই যে কোনো কম্পিটিং স্টোরি যে কোনো পরীক্ষায় খুব ইজিলি তারা লিখতে পারবেন বলে আমি স্ট্রংলি বিলিভ করি তো এই ক্লাসটা সবার জন্য কিন্তু যারা একেবারেই পারেন না তাদের জন্য আমি ব্যবস্থা রেখেছি জাস্ট ক্লাসটা সম্পূর্ণ দেখি সো লেটস স্টার্ট প্রথমে আমরা কি করব স্টোরি রাইটিং শর্টকাট এখানে দেখো স্টোরি রাইটিং শর্টকাটের আমি একটা এখানে বিষয় বলে দিচ্ছি যে ভাবতাবাদী নাকি সত্যি কিছু আচ্ছা স্টোরি রাইটিং শর্টকাট বলতে কোনো কথা নেই যদি কেউ তোমাদেরকে মাল্টিপল স্টোরি রাইটিং এর কোনো বিষয় বলে তাহলে কিন্তু সেটা সম্পূর্ণরূপে ভাওতাবাজি ক্লিয়ার তবে তুমি কিছু কিছু প্যারাগ্রাফ আছে যে অনেকগুলো পড়ে কমন পাওয়া যায় যেমন লেটার অফ সিকিং ইনভিটেশন আমি তৈরি করেছি কমপ্লেন লেটার আমি তৈরি করেছি কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ আমি তৈরি করেছি এবং আমার স্টুডেন্টদের দিয়েছি আমি এগুলোতে রিসার্চ করে এভাবে তৈরি করেছি কিন্তু আমি রিসার্চ করে দেখেছি কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে কখনোই মাল্টিপল স্টোরি দিয়ে তুমি কোনো স্টোরি কমপ্লিট করতে পারবে না তবে আমি এখানে যে টেকনিকটা শেয়ার করবো সেটা যদি তুমি ফলো করো তাহলে খুব সহজেই কমপ্লিটিং স্টোরি কম পড়ে তুমি খুব সহজেই কমপ্লিটিং স্টোরিটা লিখতে পারবে সো লেটস গেট স্টার্টেড আচ্ছা প্রথমেই দেখো আমাকে কি করতে হবে তো তোমার পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে এইভাবে যেমন আমার এখানে শীটের মধ্যে দেওয়া আছে কিন্তু পরীক্ষায় তোমার প্রশ্নটা এইভাবে আসতে পারে যে রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি এন্ড কমপ্লিট দ্য স্টোরি অন ওয়ে ইউ শুড গিভ এ টাইটেল অফ দ্য স্টোরি মানে হচ্ছে কি যে তোমাকে আগে প্রথমে স্টোরির বিগিনিংটা পড়তে বলছে তারপর বলছে যে তুমি নিজের মতো করে স্টোরিটাকে কমপ্লিট করো এবং ইউ শুড গিভ এ টাইটেল অফ ইট মানে তোমাকে এটার একটা টাইটেল দিতে হবে তার মানে শিরোনাম দিতে হবে তোমাকে সো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার কমপ্লিটিং স্টোরি কি আমার তো ফ্রি হ্যান্ড স্কিল আছে আমি তো নিজের মতো করে অনেক কিছু লিখতে পারি আমি গল্পটাকে আমার মতো করে নিয়ে আসতে পারি হ্যাঁ আপনি অবশ্যই আপনার গল্পটাকে মানে যে বিগিনিং স্টোরি গল্পের যে বিগিনিংটা পড়ে আপনি পুরো গল্পটাকে নিজের মতো করে লিখতে পারবেন আপনি গল্পটাকে একটা ওই গল্পের প্রেক্ষাপট অনুযায়ী আপনি নিজের মতো করে লিখতে পারবেন সেটা আপনি ফ্রি হ্যান্ড স্কিলের উপর ডিপেন্ড করবে অবশ্যই এটা আপনি পাবেন তবে অবশ্যই ফার্স্ট অফ অল ইউ শুড গিভ এ টাইটেল অফ দ্য স্টোরি এট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি তো আপনাকে প্রথমে কি করতে হবে টাইটেল অফ দ্য স্টোরি আপনাকে অবশ্যই গল্পের একটা টাইটেল দিতে হবে আচ্ছা গল্পের টাইটেলটা যত বেশি আকর্ষণীয় হবে যত বেশি ইনফরমেটিভ হবে আপনার গল্পের ধরনটাও তত বেশি ভালো হবে বলে পরীক্ষক ধরে নেবে সো আমি এখানে দিয়েছি টাইটেল অফ দ্য স্টোরি অবশ্যই আপনাকে গল্পের একটা টাইটেল দিতে হবে যেমন আমি এখানে যেমন দুইটা টাইটেলের কথা যদি বলি ইউনিটি স্ট্রেংথ এরকম একটা গল্প আছে কিন্তু তো একটা গল্প আসছে সেই গল্পের আপনি টাইটেলটা দিয়ে দিলেন কি যে ইউনিটি ইজ স্ট্রেংথ তারপরে আপনি গল্পের বিগিনিংটা লিখে বাকি অংশটুকু নিজের মতো করে লেখা শুরু করলেন তারপরে কি আমি এখানে আরেকটা টাইটেল দিয়েছি গ্রাফস অফ লস ওকে যে অতি লোভে তাতি নষ্ট ক্লিয়ার তো এইভাবে আপনাকে প্রথমে কি করতে হবে একটা টাইটেল ইউ হ্যাভ টু জাস্ট রাইট এ টাইটেল বিফোর রাইটিং দ্য মেইন স্টোরি ওকে আপনাকে মেইন স্টোরি লেখার আগে আপনাকে একটা টাইটেল আগে লিখতে হবে ওকে আচ্ছা এরপরে আপনাকে কি করতে হবে গিভ এ টাইটেল অফ দ্য স্টোরি আচ্ছা এক নাম্বারটা গেল দুই নাম্বারটা কি দুই নাম্বারটা হচ্ছে যে প্রশ্নে গল্পের যতটুকু দেওয়া থাকবে প্রশ্নে গল্পের যতটুকু দেওয়া থাকবে সেটা লিখতে হবে
প্রশ্নের মধ্যে কিন্তু বলবে যে রিড দা বিগিনিং অফ দ্য স্টোরি নাও অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি অফ ইউর ওন ওয়ার্ডস, নিজের মতো করে লিখবে। আচ্ছা, তারপর বলে গিভ এ টাইটেল অফ ইট। ওকে, সো ওই যে বিগিনিংটা দেওয়া থাকবে ওই বিগিনিংটা আপনি কি করবেন, বিগিনিংটা আপনি একদম ঠিক পরীক্ষার প্রশ্নে যেভাবে ওই গল্পের বিগিনিংটা দেওয়া আছে, স্টোরির বিগিনিংটা দেওয়া আছে, আপনি একইভাবে ওই স্টোরির বিগিনিংটা আপনার খাতার মধ্যে লিখবেন। লিখার পরে অনেকে কি করে যে লিখার পরে আপনি কি করতে পারেন যে ওই যে বিগিনিংটা যে আছে গল্পের ওই বিগিনিংটা নিচে আন্ডারলাইন করে দিতে পারেন, যেন পরীক্ষক বুঝতে পারে যে এটা গল্পের বিগিনিং, তারপরে থেকে আপনি লেখা শুরু করেছেন। ক্লিয়ার? সো এরপরে আমরা নেক্সট ওয়ানে চলে যাই। তারপরে হচ্ছে কি, গল্পটি দুই তিনটি প্যারায় লেখা ভালো। আচ্ছা, ওই গল্পটি আপনি, আচ্ছা আপনাকে বলি যে প্যারাগ্রাফ কিন্তু কোনো প্যারা আকারে লিখা যায়, কিন্তু এটা কিন্তু কোনো প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ না, ইটস এ টোটালি এ স্টোরি। এ স্টোরিটা আপনি কি করতে পারেন, ইট শুড বি ইন আওয়ার টু অর থ্রি প্যারাস। ওকে, এটা দুইটা বা তিনটা প্যারায় হতে পারে। সো আপনি এটা কি করতে পারেন যে গল্পটি দুই থেকে তিনটি প্যারায় লিখা ভালো। ওকে, আচ্ছা তারপরে এখানে দেখো আমি কি লিখেছি যে প্রত্যেকটা ডিরেক্ট স্পিচ, প্রত্যেকটা ডিরেক্ট স্পিচকে আলাদা আলাদা করে লিখতে হবে, প্রত্যেকটা ডিরেক্ট স্পিচকে আলাদা আলাদা করে লিখতে হবে। যেমন দ্য হিয়ার ইজ স্টপ দ্য শর্ট ওয়াইজ এন্ড সে ইট ইউ স্লো পোজ আই ফিল পিটি ফর ইউর স্পিচ। আচ্ছা, তোমরা তো নিশ্চয়ই পড়েছো যে স্লো এন্ড স্টেডি উইনস দ্য রেস, অর্থাৎ খরগোশ এবং কচ্ছপের তোমরা যে গল্পটা অবশ্যই পড়েছো, তাহলে ওইটার আমরা টাইটেল কি দিতে পারি, স্লো এন্ড স্টেডি উইনস দ্য রেস। দিয়ে আমরা কি করব, গল্পের বিগিনিংটা লেখা শুরু করব। গল্পের বিগিনিংটা লেখা শুরু করার পরে মেইন গল্পটা আমরা কি করব, দুই থেকে তিন প্যারায় লিখব। দেন হচ্ছে কি, দুই থেকে তিন প্যারায় লিখতে পারি, এবং আমাকে যে কাজটা করতে হবে যে গল্পের চরিত্রের মধ্যে কখনো কখনো কি হয় যে ধরো খরগোশ একটা কথা বলছে, এই কথাটাকে তোমার হুবহু, খরগোশের কথাটাকে হুবহু তোমাকে লিখতে হবে এবং সেটাকে ডিরেক্ট স্পিচে লিখতে হবে, অর্থাৎ তোমাকে এখানে ইনভার্টেড কমা ব্যবহার করে ওই স্পিচটাকে তুলে ধরতে হবে। যেমন এখানে ধরো ওই গল্পের কোন অংশের মধ্যে খরগোশ বলেছে হিয়ার স্টপ দ্য শর্ট ওয়াইজ, যে খরগোশ কচ্ছপকে থামালো অ্যান্ড সেইড এবং বললো যে ইউ ফোকাস, যে আপনি ধীরগতি সম্পন্ন, আই ফিল পিটি ফর ইউর স্পিড, যে আমি আপনার এই দ্রুত ধীরগতির জন্য আমি লজ্জিত বোধ করছি। সো এই যে এখানে, এই যে এখানে ডিরেক্ট স্পিচটা দেওয়া হলো, এই যে ডিরেক্ট স্পিচটা যখন গল্পের অ্যাকর্ডিং টু দ্য পার্সপেক্টিভ অফ দ্য ক্যারেক্টার অফ দ্য স্টোরি, ইউ শুড জাস্ট রাইট দ্য ডিরেক্ট স্পিচ অ্যান্ড ইউ শুড হ্যাভ দিস পুট এ ইনভার্টেড কমা, তোমাকে অবশ্যই একটা ইনভার্টেড কমা দিতে হবে যখন তুমি হলিউড জাস্ট want to read the speech of the character. Okay, jokhon tumi character er ei kono kotha likhte jabe tomake obosshoi ki korte hobe, tomake ekhane inverted comma byabohar kore tar direct speech ta shorashori tule dite hobe. So er pore dekho, proyojoner otirikto charitra golpe antarbhukto kora jabe na. Acha, dhoro je the hare and tortoise ei golpo ta asche, ekhon ei golper moddhe je dutu charitra ache, the hare and tortoise, এই চরিত্রের বাইরে তুমি যদি কোনো চরিত্র কল্পনা করো বা নিজের মতো করে ওখানে বানিয়ে দাও তাহলে কিন্তু হবে না, তোমাকে চরিত্রের বাইরে অন্য কোনো চরিত্রের অবতারণা করা যাবে না, অবতারণা করা যাবে না। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান, তারপরে দেখো নাম্বার 6, যে গল্পটি হতে পারে সর্বোচ্চ দেড় থেকে দুই পৃষ্ঠা। অনেকে প্রশ্ন থাকতে পারে যে গল্পটি কত বড় হবে, আমরা পাঁচ পৃষ্ঠা লিখবো কিনা, সাত। এরপরে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে গল্পে কোনো পার্সোনাল কমেন্ট করা যাবে না। দেখো এখানে গল্পে কোনো পার্সোনাল কমেন্ট করা যাবে না, অর্থাৎ ভালো খারাপ, ভালো খারাপ বিচার করা যাবে না। সো এটা একটা গল্প মানে গল্প, সো এখানে কি করা যাবে না, তোমার পার্সোনাল কোনো কমেন্ট করা যাবে না ওই গল্পের মধ্যে, তোমাকে কোনো পার্সোনাল কমেন্ট করা যাবে না, অর্থাৎ গল্পটা ভালো কিনা খারাপ এই ধরনের কোনো কমেন্ট তোমার নিজের মতো করে লেখা যাবে না। আচ্ছা, এরপরে লাস্ট ওয়ান, যেটা লাস্ট ওয়ান সেটা হচ্ছে যে গল্পে একটা কি পজিটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করতে হবে। সো আমরা অনেক সময় মরাল লিখতে পারি, যে গল্পে একটা পজিটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করতে হবে, যে আমরা এই পজিটিভ মেসেজটা কিভাবে দিতে পারবো। সো তোমরা যারা গল্পটা পুরোটাই পড়ে নিছো কিংবা তোমরা যারা একটু ভালো করতে চাও, তোমরা ওই গল্পের মাধ্যমে একটা পজিটিভ মেসেজটা দিতে পারো। তো ওই পজিটিভ মেসেজটা আমরা কিভাবে দিতে পারবো, যে গল্পের শেষে আমরা একটা মরাল লিখতে পারি, আর এই মরালের মাধ্যমে আমরা গল্পের একটা পজিটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করতে পারি। সো তোমাদের জন্য আমি এই যে কমপ্লিটিং স্টোরির উপরে তোমাদের একটা সাজেশন তৈরি করেছি, এই সাজেশনে যে 10টা কমপ্লিটিং স্টোরি দেওয়া আছে, এই 10টা কমপ্লিটিং স্টোরি এবং এই 10টা কমপ্লিটিং স্টোরির পাশাপাশি এই কমপ্লিটিং স্টোরিগুলো শর্ট করে দেওয়া আছে। তোমরা যারা এই পিডিএফ শিটটা পেতে চাও কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমি সাজেশনটা এবং এই কমপ্লিটিং স্টোরির এই পিডিএফ শিটটা তোমাদেরকে পাঠিয়ে দিব। তবে আরেকটা বিষয় বলে নিই, তোমরা যারা একেবারেই পারো না তাদের জন্য আমার যে গাইডলাইন, স্পেশাল গাইডলাইনসটা হচ্ছে, তুমি গল্পটার বিগিনিংটা লেখা শুরু করো এবং কোনো না কোনোভাবেই তুমি যা পারো ওই গল্পটা সম্পর্কে যা জানো
তুমি তোমার নিজের মতো করে একটু টেন্সটাকে একটু ধরে রেখে খেয়াল করে তুমি গল্পটাকে একটু শেষ করার চেষ্টা করো। একটা বিষয় মনে রাখবা যে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, অর্থাৎ নাই মামার থেকে কানা মামাই ভালো। তুমি গল্পের বিগিনিংটা লেখা শুরু করো, লেখার পরে তুমি 5 লাইন পারো কিংবা 7 লাইন পারো, লিখে গল্পটাকে একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করো। তোমাকে অবশ্যই মনে রাখবা ইউ শুড জাস্ট ফিনিশ দিস স্টোরি, তোমাকে অবশ্যই গল্পটা শেষ করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ, প্লিজ স্টে কানেক্টেড উইথ ইমরান সির ডিসকভার, এন্ড ইফ ইউ আর এ নিউকামার টু দ্য চ্যানেল ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু গেট মোর ক্লাসেস, আর যদি কোনো ধরনের ক্লাস দরকার হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ, আই উইল কিপ ইউ ইন টাচ।